হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আবার একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি এসেছি নবদ্বীপের গুপ্ত বৃন্দাবন। এখানকার দর্শনীয় স্থানগুলি আপনাদের ঘুরে দেখাবো, সঙ্গে থাকুন। এটি মন্দিরের মূল দরজা, এখান দিয়েই প্রবেশ করতে হবে। চলুন মন্দিরের ভিতরে যাই। মূল দরজা দিয়ে প্রবেশ করেই প্রথমেই পড়বে বিরাট একটা নাট মন্দির। নাট মন্দির থেকে সোজা তাকালে দেখা যাবে মূল মন্দির। এটি মূল মন্দির, এখানেই রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। এই মন্দিরে রাত্রিবাস ও প্রসাদ পাওয়ার সুব্যবস্থা আছে। আপনারা যদি এখানে রাত্রিবাস করতে চান ও প্রসাদ পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকলো, দেখে নেবেন, সেই নাম্বারে ফোন করবেন। মূল মন্দিরের পাশেই রয়েছে শ্রীমৎ অটল বিহারী বাবাজি মহারাজ এবং কীর্তনীয়া শ্রীমতী রাধারানী গোস্বামীর সমাধি মন্দির। পাশেই রয়েছে গুপ্ত বৃন্দাবনের টিকিট কাউন্টার। জন প্রতি 10 টাকা টিকিট কেটে চলুন আমরা প্রবেশ করি গুপ্ত বৃন্দাবনে। প্রতিদিন এখানে প্রচুর মানুষ আসেন এই গুপ্ত বৃন্দাবন দেখার জন্য। ভিতরে কেনাকাটা করার জন্য স্টলও রয়েছে দু একটা। এই হলো গুপ্ত বৃন্দাবনে প্রবেশ পথ, চলুন ভিতরে প্রবেশ করি। এখানে ইলেকট্রিক ও গ্লাসের মাধ্যমে অটোমেটিকভাবে রাসলীলা, কৃষ্ণকালী, রামলীলা, নিমায়ের সন্ন্যাস, জগন্নাথ দর্শন, রাবণের যুদ্ধ ইত্যাদি দেখানো হয়েছে। এটি মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কাহিনী। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করবার পর তার পিতা বসুদেব ওপারে তার মামার বাড়িতে তাকে রেখে আসতে যাচ্ছেন। এখানে দেখানো হয়েছে লক্ষণ শক্তিশালে পড়েছে। Thank you.
এই দৃশ্যটি নিমায়ের সন্ন্যাস গ্রহণের পর। নিমায় যখন বাড়ি থেকে সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাচ্ছেন তখন বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে আছেন। এই দৃশ্যটি মথুরার, মহাপ্রভু তখন মথুরায় গেছেন। মহাপ্রভু পুরীর জগন্নাথ মন্দিরে হরি সংকীর্তন করছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।